আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সামনে ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের অর্থের সময় মূল্য অধ্যায় প্রয়োগ উচ্চতর দক্ষতা প্রশ্নের সমাহার নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে উপভোগ্য মনে হবে এবং আজকের একটা প্রায়োগিক আলোচনা করব আমরা। আমরা উদাহরণ হিসাবে আমরা কুমিল্লা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখন এই আলোচনা শেষে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্য লিখে আমাকে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আসো এবার আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা দেখি আমাদের আলোচনা শুরুতে অর্থ সময় মূল্যে প্রয়োগ উচ্চতর দক্ষের প্রশ্ন সমাহারে আমাদের সামনে যে প্রশ্নটা আছে, আমরা বলেছি কুমিল্লা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আজকে, তার সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা উদ্দীপকটা দেখে নিই। এখানে লেখা আছে, দেখা যাচ্ছে যে জনাব হাসনাত পূর্বাচল সমবায় সমিতি থেকে 10% ত্রৈমাসিক 10% হারে ত্রৈমাসিক 10% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে 1,00,000 টাকা ঋণ গ্রহণ করেছেন, 1,00,000 টাকা ঋণ গ্রহণ করেছেন, যা তিনি আগামী 3 বছর পর এককালীন পরিশোধ করবেন। এটা জনাব হাসনাতের বিষয়। অন্যদিকে জনাব রায়হান শ্যামল বাংলা ব্যাংক লিমিটেড থেকে বার্ষিক 10% সুদের হারে তিনিও 1,00,000 টাকা ঋণ গ্রহণ করেছেন, তিনি আগামী 3 বছর ব্যাপী প্রতি বছর শেষে ঋণের কিস্তি 40,211 টাকা করে পরিশোধ করবেন। তাহলে এখানে আমরা এই উদ্দীপকটা আলোচনা যদি করি, আমরা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে এখানে কয়েকটা জিনিস দেখতেছি। যে 1 নম্বর হলো যে এককালীন ভবিষ্যতে পরিশোধ করবেন, অর্থাৎ তিনি শূন্যকাল, যদি আজকের দিনটাকে আমরা শূন্যকাল ধরি, আজকের দিনে তিনি 1,00,000 টাকা ঋণ গ্রহণ করবেন এবং ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হবে তার এই আজকের টাকাটা। আমরা জানি ত্রৈমাসিক বলতে প্রতি বছরে চারটা ত্রৈমাসিক, অর্থাৎ প্রতি 3 মাস অন্তর অন্তর, তাহলে 3 × 12 4টা ত্রৈমাসিক। তাহলে এইভাবে তিনি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে 3 বছর পর, তাহলে 3 বছরে মোট 12 বার তারটা চক্রবৃদ্ধি হবে, 12 বার চক্রবৃদ্ধি হবে। এইভাবে তিনি 12 বার চক্রবৃদ্ধি হওয়ার পর এইভাবে চক্রবৃদ্ধি হতে থাকবে প্রতি 3 মাস অন্তর অন্তর। এইভাবে তার মানে 1 বার 2 বার 3 বার 4 বার 5 6 7 8 9 10 11 12 বারের পরে তিনি যত চক্রবৃদ্ধি হয়ে যা হবে সুদে মূল্যে সেই টাকাটাই পরিশোধ করবেন। কিন্তু সেই টাকাটা কত সেটা জানে না, কিন্তু আজকের দিনে তিনি ঋণ গ্রহণ করেছেন 1,00,000 টাকা, সেটা আমরা জানি। তাহলে আজকের 1,00,000 টাকাকে আমরা আজকের বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু বলতে পারি। আর 12 বার চক্রবৃদ্ধি হওয়ার পরে সুদে মূল্যে যে টাকাটা তিনি পরিশোধ করবেন সেটাকে আমরা ভবিষ্যৎ মূল্য বলতে পারি এবং সেই মূল্যটা অজানা। অন্যদিকে রায়হান সাহেব, যিনি বার্ষিক, তিনিও 10% হার সুদে 1,00,000 টাকা ঋণ গ্রহণ করেছেন, কিন্তু তিনি ঋণটা 3 বছর ব্যাপী প্রতি বছর শেষে 40,211 টাকা করে পরিশোধ করবেন, অর্থাৎ তিনি কিস্তিতে পরিশোধ করবেন, তিনি কিস্তিতে 40,211 টাকা করে, তাহলে 40,211, তখন সমহার কিস্তিকে আমরা অ্যানুইটি বলি। সমহার কিস্তিকে আমরা অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি বলি, অ্যানুইটি। এবং এই কিস্তি যদি প্রতিকালের শেষে হয়, অর্থাৎ প্রতি বছরের শেষে, তখন সেটাকে আমরা বলি অর্ডিনারি অ্যানুইটি বা সাধারণ বার্ষিক বৃত্তি, বাংলায় বলে সাধারণ বার্ষিক বৃত্তি। তার মানে এখানে দুটা জিনিস, একটা হলো এককালীন আর একটা হলো কিস্তিতে। কিস্তি আবার যদি সমহার কিস্তি হয় তখন সেটাকে আমরা বলি অ্যানুইটি বা বৃত্তি,
এবং বৃত্তির দুই প্রকার, একটা হলো প্রতীকালের শুরুতে হলে তখন আমরা বলি অ্যানুইটি ডিউ, এবং প্রতীকালের শেষে হলে তখন আমরা বলি অর্ডিনারি অ্যানুইটি। তাহলে এই হলো আমাদের বিষয় আলোচনা। এখন আমরা দেখি আমাদের কাছে কি জানতে চেয়েছে। প্রথমে আমরা দেখতেছি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকে উল্লিখিত জনাব হাসনাত, অর্থাৎ প্রথম ব্যক্তি। প্রথম ব্যক্তি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে 3 বছর পরে এককালীন টাকা পরিশোধ করবেন। তাহলে ওনার বিষয়ে জানতে চাওয়া হয়েছে প্রয়োগমূলকে উদ্দীপকে উল্লিখিত জনাব হাসনাত 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করবেন, মোট কত টাকা পরিশোধ করবেন। তাহলে 3 বছর পর এককালীন যা পরিশোধ করবেন তা তার ভবিষ্যৎ মূল্য, সেটা ওই ঋণের ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা বলতে পারি 3 বছর পর এককালীন যা পরিশোধ করা হবে সেটা হলো উক্ত ঋণের 3 বছর পরের ভবিষ্যৎ মূল্য। তাহলে ভবিষ্যৎ মূল্যের সাধারণ যে এককালীন টাকার ভবিষ্যৎ মূল্যের সূত্র সমান আমরা জানি FD সমান PV ইনটু 1+K^n। এখানে পিভি বলতে আমরা গৃহীত ঋণের বর্তমান মূল্য বোঝাবো। গৃহীত ঋণের বর্তমান মূল্য আমাদের উল্লেখ আছে টাকা 1 লাখ। গৃহীত ঋণের বর্তমান মূল্য টাকা 1 লাখ। আর কে বলতে আমরা বুঝবো, এটা একটা খেয়াল রাখ, কে বলতে প্রতিকালের চক্রবৃদ্ধি সুদের হার, প্রতিকালের চক্রবৃদ্ধি সুদের হার। কোন কোন বইতে কে প্রকাশ না করে ছোট হাতের আই বা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়েছে। তার মানে কেটাকে কোন কোন বইতে, এখানে একটা জিনিস খেয়াল রাখি, কোন কোন বইতে কে না লেখে ছোট হাতের আর দিয়েছে, অথবা কোন কোন বইতে তোমরা ছোট হাতের আই দেখবে, সেটা কোনো ফ্যাক্টর না। তবে কেটাই হলো ফাইন্যান্সের সবচেয়ে ভালো, এটা আমরা ভবিষ্যতে আরো একটা চ্যাপ্টার আলোচনা করে দেখব। সবচেয়ে সুন্দর সাংকেতিক চিহ্ন হলো কে, কস্ট অফ ক্যাপিটাল বা মূলধনের ব্যয়। তাহলে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করলে আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো আরো বিস্তারিত বুঝতে পারবো। তাহলে আমরা এখানে দেখতেছি মূল সূত্রে বলতেছে FB সমান PV ইনটু 1+K^n। তাহলে পিভি বলতে আমরা বুঝি গৃহীত ঋণের বর্তমান মূল্য যা উদ্দীপকে উল্লেখ আছে, অর্থাৎ গৃহীত ঋণের বর্তমান মূল্য হলো টাকা 1 লাখ, 1 লাখ টাকা ঋণ গ্রহণ করেছে, এবং প্রতিকালের চক্রবৃদ্ধি সুদের হার, প্রতিকালের। এখন এখানে আমরা জানি প্রশ্নে উদ্দীপকে উল্লেখ আছে সুদের হার 10%, ঋণের চুক্তির গায়ে যে হারটা উল্লেখ থাকে এটাকে আমরা বলি নামিক সুদের হার, যা সাধারণত বার্ষিক ভিত্তিতে দেওয়া থাকে, নামিক সুদের হার। ঋণের চুক্তির গায়ে যে সুদের হার উল্লেখ থাকে সেটা হলো নামিক সুদের হার বা নমিনাল রেট অফ ইন্টারেস্ট, বা এটাকে আরেকটা আমরা বলি কুপন হার, আরেকটা বলি এটার আরেকটা নাম হলো কুপন হার। অর্থাৎ ঋণের গায়ে যে সুদের হার উল্লেখ থাকে কুপন হার, এটা সাধারণত সবসময় বার্ষিক ভিত্তিতে উল্লেখ থাকে। তো বার্ষিক যদি সুদের হার হয় 10%, তাহলে 10% সুদের হারকে প্রতিকাল বলতে এখানে আমাদের ত্রৈমাসিক কাল, আমাদের ত্রৈমাসিক, তাহলে ত্রৈমাসিক সুদের হার। প্রতিকাল বলতে আমরা বুঝবো এখানে ত্রৈমাসিক। এখন আমরা আগে উল্লেখ করেছি প্রতিকালের সুদ, প্রতিকাল হলো ত্রৈমাসিক যদি হয় তাহলে বছরে 4টা ত্রৈমাসিক। তাহলে আমার বার্ষিক সুদের হারকে 4 দ্বারা ভাগ দিতে হবে। নামিক সুদের হারকে, অর্থাৎ 1 বছরে কয়বার মাল্টিপ্লায়ার হয়, এটাকে কোন কোন বইতে এইভাবেও লিখেছে, নামিক সুদের হার, নমিনাল ইন্টারেস্ট রেট কে নামিক সুদের হার কে এম দ্বারা ভাগ করা হয়েছে, নামিক সুদের হার ভাগ এম, সুদের হার কে আমরা এম, এম বলতে বুঝাবো, এম বলতে আমরা বুঝবো নাম্বার অফ মাল্টিপ্লায়ার, নাম্বার অফ মাল্টিপ্লায়ার বলতে আমরা বুঝবো মানে 1 বছরে চক্রবৃদ্ধির সংখ্যা, 1 বছরের চক্রবৃদ্ধির সংখ্যা, নাম্বার অফ মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার ইন এ ইয়ার, মাল্টিপ্লায়ার ইন এ ইয়ার, নাম্বার অফ মাল্টিপ্লায়ার ইন এ ইয়ার, ইন এ ইয়ার, 1 বছরে কয়বার চক্রবৃদ্ধি হয়, মাল্টিপ্লায়ার কতবার। তাহলে আমরা জানি ত্রৈমাসিক ভিত্তিতে 1 বছরে 4 বার, তাহলে 4 দ্বারা প্রয়োগ করলে তার মানে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের হার 2.5%, যেটাকে আমরা দশমিক আকারে প্রকাশ করলে হবে 0.025। এই হলো কে এর মান। এরপরে এন, এন বলতে এখানে বলছে চক্রবৃদ্ধি কালের মোট সংখ্যা, অর্থাৎ প্রতি বছরে যদি 4 বার
চক্রবৃদ্ধি হয় তাহলে প্রতি বছরে চারবার, তার মানে চার গুণিত, তাহলে আমাদের 3 বছর পর পরিশোধ হবে। তাহলে 3 বছরে প্রতি বছরে চারবার, তাহলে 3 বছরে কয়বার, তাহলে 3 × 4 অর্থাৎ 12 বার এটা চক্রবৃদ্ধি হবে। তাহলে চক্রবৃদ্ধি কালের মোট সংখ্যা হলো 12 বার, 12 times, n সমান টাইমস, তার মানে কত কাল এটা চক্রবৃদ্ধি হচ্ছে। তাহলে এককালীনের ক্ষেত্রে n সমান হবে চক্রবৃদ্ধি কালের সংখ্যা, চক্রবৃদ্ধি কালের মোট সংখ্যা। তাহলে আমরা প্রতি বছরে চারবার ত্রৈমাসিক ভিত্তিতে, তাহলে 3 বছরে মোট 3 × 4 = 12 বার। তাহলে এখন আমরা সূত্রে প্রয়োগ করতে পারি, অর্থাৎ PB × 1 + K⁻¹n। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু পেলাম 1 লাখ টাকা, তারপরে × 1 + K এর মান প্রতি কালের সুদের হার হলো 2.5% বা 0.025 প্লাস 0.025 গোল টু দা পাওয়ার n, মানে মোট চক্রবৃদ্ধি কালের সংখ্যা বছরে চারবার করে 3 বছরে 12 বার পাওয়ার 12। এখন আমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটরে আমরা এটা লিখতে চাই, তাহলে সাইন্টিফিক ক্যালকুলেটরে আমাদেরকে প্রথমে 1 লাখ টাকা প্রেস করতে হবে, তারপরে 1.025 প্রেস করে পাওয়ার বাটন প্রেস করতে হবে, পাওয়ার বাটন প্রেস করতে হবে। সাইন্টিফিক ক্যালকুলেটরে সবসময় একটা পাওয়ার বাটন থাকে, এই সাইন্টিফিক ক্যালকুলেটরে পাওয়ার বাটনটা আমাদের ক্লিক করতে হবে, অর্থাৎ 1 লাখ × 1.025, তারপরে পাওয়ার বাটনে চাপ দিয়ে আমরা লিখব 12 পাওয়ার 12, তারপরে সমান সমান চাপ দিলে আমাদের উত্তর আসবে 1,34,488.something। তাহলে আমরা রাউন্ড ফিগারে লিখব 1 লক্ষ টাকা 1,34,000 টাকা 1,34,489 টাকা, অর্থাৎ আজকের 1 লাখ টাকা ঋণ গ্রহণ করলে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে এটা সুদে মূলে আমাকে 3 বছর পর পরিশোধ করতে হবে টাকা 1,34,489 টাকা, অর্থাৎ সুদের পরিমাণ সর্বমোট 34,489 এবং আসলের পরিমাণ 1 লাখ, সুদে মূলে ভবিষ্যতে পরিশোধ করতে হবে এককালীন টাকা 1,34,489। এই হলো আমাদের জানা ভাসনাথের দিক। এবার উদ্দীপকের দ্বিতীয় যে ব্যক্তির নাম উল্লেখ আছে, সেটা হলো অন্যদিকে জনাব রায়হান শ্যামল বাংলা ব্যাংক লিমিটেড থেকে বার্ষিক 10% সুদের হারে 1 লাখ টাকা ঋণ গ্রহণ করেছেন। তিনি আগামী 3 বছর ব্যাপী প্রতি বছর শেষে ঋণের কিস্তি 40,211 টাকা করে পরিশোধ করবেন, অর্থাৎ আমরা বলেছি যদি কিস্তিতে টাকা পরিশোধ করে, তাহলে যদি কিস্তির পরিমাণ প্রতি বছর সমান হয় সমহার কিস্তিকে আমরা বলি অ্যানুইটি, এবং এই কিস্তি যদি সমহার কিস্তি যদি প্রতি কালের শেষে হয় তাহলে এটাকে আমরা বলি অর্ডিনারি অ্যানুইটি। এখন এই ঋণ পরিশোধ করব, এখন এই কিস্তির ভিতরে কিন্তু দুটো জিনিস থাকে, একটা হলো সুদ আর একটা হলো আসল। সুদ এবং আসল যোগফল সমান কিস্তির পরিমাণ। তাহলে কিস্তিতে কি পরিমাণ সুদ দিচ্ছি এবং কি পরিমাণ আসল পরিশোধ করছি সেটা কিন্তু আমাদেরকে প্রতি বছর জাবেদ আকারে হিসাববুক্ত করতে হয়। তখন হিসাব রক্ষকের কাছে একটা তালিকার প্রয়োজন দেখা দেয়। তাহলে দেখা যাক আমাদের ঘতে কি জানতে চেয়েছে, ঘতে জানতে চেয়েছে জনাব রায়হানের ঋণ পরিশোধ তালিকায় পরিশোধিত সুদের পরিমাণ প্রতি বছর ক্রমাগত হ্রাস পাবে, তুমি কি একমত, ঋণ পরিশোধ তালিকা প্রস্তুত পূর্বক মতামত দাও। তাহলে আমাদেরকে আগে জানতে হবে হোয়াট ইজ ঋণ পরিশোধ তালিকা। ঋণ পরিশোধ তালিকা বলতে আমরা কি বুঝি, একটু আগে যেমনটা বলতেছিলাম সেটা এখন আমরা কমপ্লিট করব কথাটা, সেটা হলো ঋণ পরিশোধ তালিকার আরেকটা নাম হলো ইংরেজিতে লোন অ্যামর্টাইজেশন শিডিউল, ঋণ অবলোপন তালিকা, পরিশোধ বা অবলোপন, ঋণ অবলোপন তালিকা। আমরা বলেছি যে ঋণ গ্রহণ করলে এখন প্রতি বছর যখনই আমরা কিস্তি দিব তখনই তা হিসাববুক্ত করতে হবে, হিসাববুক্ত করতে গেলে আমরা বলেছি কিস্তি সমান, কিস্তিতে আমরা কি কি পরিশোধ করি, তাহলে এটা সমীকরণ আকারে বললে কিস্তি সমান হলো ঋণের আসল যোগ সুদ। এখন যে আসলটা আমরা পরিশোধ করতেছি কিস্তির সাথে তাতে আসলটা অবলুপ্পিত হয়ে যাচ্ছে এবং সুদ হলো একটা খরচ। তাহলে এখন আমরা যখন কিস্তি পরিশোধ করি তখন আমাদেরকে জাবেদা দিতে হয়, ঋণ যেহেতু একটা দায় পরিশোধ করলে ঋণের পরিমাণ দায় কিছুটা করে কমে আসে, দায় কমে আসতে থাকে,
বা অবলুপিত হতে থাকে, তাহলে আমাদেরকে জাবেদা দিতে হয়, ঋণ হিসাব ডেবিট, সুদ খরচ হিসাব ডেবিট, এবং কিস্তিতে যে টাকাটা পরিশোধ করলাম তার জন্য নগদান হিসাব ক্রেডিট। এখন আমরা যদি একটা তালিকা প্রস্তুত করে রাখি, তাহলে আমাদের অ্যাকাউন্টেন্ট সাহেব এই তালিকা দেখে জাবেদাভুক্ত বা হিসাববুক্তকরণটা তার জন্য সহজ হয়। তাহলে কারবারের আর্থিক অন্যান্য কার্যক্রমের জন্য ঋণের পরিশোধের যে তালিকা তৈরি করা হয়, অর্থাৎ কিস্তিতে ঋণ পরিশোধ করলে যে তালিকাটা প্রস্তুত করা হয়, তাকে আমরা ঋণ পরিশোধ তালিকা বলি। এখন ঋণ পরিশোধ তালিকা দুই প্রকার সাধারণত। একটা হলো যখন কিস্তির পরিমাণ প্রতি বছর সমান, যেমন আলোচ্য অঙ্কে প্রতি বছর কিস্তির পরিমাণ সমান, প্রতি বছরে আমরা 40,211 টাকা করে পরিশোধ করতেছি, এটাকে আমরা বলবো ক্যাপিটাল রিকভারি মেথড। আর যখন আমরা ঋণের আসলটা প্রতি বছর সমান হারে, অর্থাৎ আসল প্রতি বছর সমান হারে পরিশোধ হবে, এবং সেটাকে তখন আমরা বলবো বেলুন মেথড। আমরা আরেকটা অঙ্কের সাহায্যে সেটা আমরা দেখার চেষ্টা করবো ভবিষ্যতে। আপাতত আমরা প্রতি বছর কিস্তিতে যদি 40,211 টাকা করে পরিশোধ করি, তাহলে প্রতি কিস্তিতে আমার সুদের পরিমাণ কত এবং ঋণের পরিমাণ কত সেটা বের করার জন্য যে তালিকা, তার নাম ঋণ পরিশোধ তালিকা। এখন এই তালিকাটা আমরা তৈরি করতে গেলে 6 কলাম বিশিষ্ট, 1, 2, 3, 4, 5, 6, 6টা কলাম বিশিষ্ট একটা ঘর আঁকতে হয়। প্রথম কলামে লিখতে হবে বছর, দ্বিতীয় কলামে লিখতে হবে ঋণের প্রারম্ভিক যে, তৃতীয় কলামে কিস্তির পরিমাণ, 4 নম্বর কলাম হলো সুদের পরিমাণ। 4 নম্বর কলামটা তৈরি করা হয়েছে, 4 নম্বর কলামটা তৈরি করা হয়েছে, 2 নম্বর কলামকে 2 নম্বর কলামকে আমাদের সুদের হার দ্বারা, সুদের হার 10%, অর্থাৎ 2 নম্বর কলামকে 10% দ্বারা গুণ দিলে যে মান আসে সেটাই হলো 4 নম্বর কলামের মান। অর্থাৎ 2 নম্বর কলামে আছে ঋণের প্রারম্ভিক যে, তাহলে বছরের শুরুতে যে ঋণটা ছিল তা ওই তো সময়কালের সুদের পরিমাণ কত, অর্থাৎ ওই কালের সুদের পরিমাণ কত আসে তার আসলের উপর ভিত্তি করে। তাহলে আসলের উপর ভিত্তি করে সুদের হারের ভিত্তিতে সুদের পরিমাণ কত আসে, তাহলে 4 নম্বর কলামের মান বের করতে গেলে 2 নম্বর কলামের মানকে সুদের হার দ্বারা গুণ দিলে হবে। এবার 5 নম্বর কলাম, 5 নম্বর কলাম অর্থাৎ ঋণ অবলোপন হচ্ছে, তার কিস্তিতে দিচ্ছে 40,211, তন্মধ্যে সুদে দিচ্ছি 10,000 টাকা। তাহলে 40,211 টাকার কিস্তির মধ্যে সুদের পরিমাণ যদি 10,000 টাকা হয়, তাহলে অবশিষ্ট অংশটুকুই হলো ঋণের আসল, যা পরিশোধের সাথে সাথে, কিস্তি পরিশোধের সাথে সাথে অবলুপিত হয়ে যাবে। তাহলে 5 নম্বর কলামের মান বের করতে গেলে আমাদেরকে 3 নম্বর কলাম কিস্তির পরিমাণ থেকে 4 নম্বর কলাম সুদের পরিমাণ বিয়োগ দিলেই পাওয়া যাবে 5 নম্বর কলামের মান। তাহলে 5 নম্বর কলামের মান পাচ্ছি আমরা 3 নম্বর কলাম থেকে 4 নম্বর কলাম বিয়োগের মাধ্যমে, এবং 6 নম্বর কলাম সর্বশেষ কলামের মান পাবো, অর্থাৎ বছরান্তে আমাদের তাহলে ঋণের আর কতটুকু যে থাকে। প্রারম্ভিক যে ছিল 1,00,000 টাকা, তার মধ্যে কিস্তিতে পরিশোধ হয়ে গেছে 30,211 টাকা, তাহলে অবশিষ্ট ঋণ বছরান্তে কতটুকু অবশিষ্ট থাকে, অর্থাৎ 2 নম্বর কলাম থেকে 5 নম্বর কলামের মান বিয়োগের মাধ্যমে আমরা 6 নম্বর কলামের মান পেয়ে যেতে পারি। তাহলে 6 নম্বর কলাম বলতে আমরা বুঝবো 2 নম্বর কলাম মাইনাস 5 নম্বর কলাম। তাহলে 2 নম্বর কলামে বছর প্রথম বছরে ঋণের প্রারম্ভিক যে 1,00,000 টাকা, 1,00,000 টাকার উপর সুদের পরিমাণ 10,000 টাকা, তাহলে ঋণ অবলম্বিত হচ্ছে 5 নম্বর কলামে 30,211 টাকা। এখন 1,00,000 টাকার মধ্যে 30,211 টাকা যেহেতু অবলুপিত হয়ে যাচ্ছে কিস্তির সাথে সাথে, তাহলে অবশিষ্ট ঋণের যে বছরান্তে থাকে 69,780 টাকা। এখন প্রথম বছরের সমাপনী যে, দ্বিতীয় বছরের প্রারম্ভিক যে, তাহলে আমরা কি বুঝলাম, প্রথম বছরের সমাপনী যে অর্থাৎ দ্বিতীয় বছরের প্রারম্ভিক যে, তাহলে দ্বিতীয় বছরের প্রারম্ভিক জারের উপরে আবার 10% সুদ 6,979 টাকা। তাহলে কিস্তিতে পরিশোধ করতেছি 40,000, কিন্তু সুদ বাবদ দিচ্ছি 6,979 টাকা, তাহলে অবশিষ্ট যা দিচ্ছি সেটা হলো, তার মানে 40,211 মাইনাস 6,979 সমান 33,232 টাকা হলো আমার অবলিপ্ত ঋণ। তাহলে অবশিষ্ট ঋণের পরিমাণ আর কত থাকে, তাহলে 69,780 মাইনাস 33,232 সমান 37,557।
এখন দ্বিতীয় বছরের সমাপনী যে তৃতীয় বছরে প্রারম্ভিক যে এখন তৃতীয় বছর শেষে কিন্তু আর ঋণের কোনো সমাপনী যে থাকবে না, তাহলে তৃতীয় বছরে ঋণের পরিমাণ 36,000 কিন্তু কিস্তির পরিমাণ 40,000। এখন কিস্তি এবং ঋণের দুটার পার্থক্যটাই তখন সুদ বলে গণ্য হবে। এখানে আর 10% করলে হবে 3655, কিন্তু আমাদের রাউন্ডিং করার জন্য 55 লেখা যাবে না, লেখা হবে 3654, অর্থাৎ পার্থক্যটাই। চতুর্থ বছরের সর্বশেষ বছরে এসে এই দুই অর্থের পার্থক্যটাই হলো, এই দুই অর্থের পার্থক্যটাই হলো অর্থাৎ ঋণের প্রারম্ভিক দেয় এবং কিস্তির পার্থক্যটাই হলো সুদ, এবং ওই ঋণটা পরিশোধিত হয়ে যাচ্ছে, অর্থাৎ সমাপনী জের বলে কিছুই আর থাকবে না। এই হলো আমাদের ঋণ পরিশোধ তালিকা। এখন এই ঋণ পরিশোধ তালিকার ভিত্তিতে আমরা প্রতি বছরের জাবেদা আমরা চমৎকার মানে এই শিডিউল দেখে একজন হিসাব রক্ষক একেবারে প্রথম বছরের শুরু থেকে তৃতীয় বছরের শেষ পর্যন্ত তার হিসাববুক্তকরণটা সহজ হয়ে যায়। অর্থাৎ প্রথম বছরের শুরুতে যখন তিনি ঋণটা গ্রহণ করলেন, আমরা যখন ঋণটা গ্রহণ করলাম, তখন অ্যাকাউন্টেন্ট সাহেব এই 1,00,000 টাকার উপরে জাবেদা দিতে পারবেন। অর্থাৎ বছরের প্রথম দিন জানুয়ারি 1 তারিখ তিনি জাবেদা দিবেন, নগদান হিসাব ডেবিট, 10% ঋণ হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট, 10% ঋণ হিসাব ক্রেডিট, এটা হলো জানুয়ারির 1 তারিখ প্রথম বছর। এবার প্রথম বছরের শেষ দিন অর্থাৎ ডিসেম্বর 31 তারিখে যখন তিনি কিস্তি পরিশোধ করবেন 40,211 টাকা প্রতি বছর শেষে, তখন আমার তিনি জাবেদা দিবেন সুদের খরচের জন্য। এই 40,211 টাকার মধ্যে সুদের পরিমাণ 10,000 টাকার জন্য এবং অবশিষ্ট কিস্তির জন্য তিনি জাবেদা দিবেন সুদ খরচ হিসাব ডেবিট 10,000 টাকা, 10% ঋণ হিসাব ডেবিট 30,211 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 40,211 টাকা। তাতে তার ব্যালেন্স শিটে তিনি এবার বছরের প্রথম বছরের শেষে ডিসেম্বর 31 তারিখে ব্যালেন্স শিটে দীর্ঘমেয়াদী দায় হিসাবে তিনি দেখাবেন 10% ঋণ 69,789 টাকা। এটা তার ব্যালেন্স শিটে যাবে, তার মানে এই যেটা যাবে ব্যালেন্স শিটে বছরের শেষে সুদের পরিমাণের জন্য খরচের কারণে এটা আয় ব্যয় বিবরণীতে যাবে, আর এটা যাবে দা হওয়ার কারণে 1,00,000 টাকা ঋণ প্রারম্ভিক জের যে হ্রাস পেল 30,000, তাহলে সমাপনী জের 69,000। তার মানে আমাদের হিসাব রক্ষণ কার্যক্রম সহজ করার জন্য এবং অন্যান্য প্রয়োজনে আমরা একটা ঋণ পরিশোধ তালিকা বা ঋণ অবলোকন তালিকা পরিশোধ করে থাকি। এখন এটাকে যদি আমরা একটু আলোচনা করি, দেখি এখানের মধ্যে যে একটা কোটেশন আছে, কোটেশন আছে জনাব রায়হানের ঋণ পরিশোধ তালিকায় পরিশোধিত সুদের পরিমাণ প্রতি বছর ক্রমাগত হ্রাস পাবে। এখানে দেখো প্রথম বছর সুদের পরিমাণ 10,000, দ্বিতীয় বছর 6,900, তৃতীয় বছর 3,654, তার মানে সুদের পরিমাণ প্রতি বছর হ্রাস পাচ্ছে। অর্থাৎ আমরা এটাকে যদি একটা ছবিতে দেখি, কিস্তির পরিমাণ প্রতি বছর সমান, কিস্তির পরিমাণ প্রতি বছর সমান, অর্থাৎ তিনটা কিস্তি প্রতি বছর সমান 40,211 টাকা করে পরিশোধ করা হয়েছে। কিন্তু সাধারণত এখানে মধ্যে এই কিস্তির ভিতরে আমরা এটাকে এইভাবে বলি যে এটাকে এইভাবে আমরা যদি ছবি আঁকি, তাহলে আমরা দেখব যে এদিকে যদি বলি সুদ আর এদিকে যদি বলি আসল, তার মানে প্রথম কিস্তিতে আসল কম পরিশোধ হয়, সুদ বেশি পরিশোধ হয়, দ্বিতীয় কিস্তিতে আসল তার চেয়ে আরো বেশি পরিশোধ হয়, সুদ তার চেয়ে কম পরিশোধ হয়, তৃতীয় বা শেষ কিস্তিতে আসল বেশি পরিশোধ হয় এবং সুদ সামান্য পরিশোধিত হয়, অর্থাৎ সুদের পরিমাণ আরো কমে আসে। আলোচনকে আমরা তাই দেখতেছি, প্রথম বছর আসল 30,000 পরিশোধিত হয়েছে, দ্বিতীয় বছর তার চেয়ে বেশি পরিশোধ হয়েছে, তৃতীয় বছর তার চেয়ে বেশি পরিশোধ হয়, অন্যদিকে সুদ ক্রমাগত হ্রাস পাচ্ছে 10,000, 6,000, 3,000। তাহলে আমরা এই মতামতের সাথে একমত, তাহলে আমরা এই তালিকার শেষে লিখে দিতে পারি মতামত, মতামত লিখে আমরা লিখতে পারি জনাব রায়হানের ঋণ পরিশোধ তালিকা পরিশোধিত সুদের পরিমাণ প্রতি বছর ক্রমাগত হ্রাস পাবে। এই মতামত, এই কোটেশন দিয়ে আমরা লিখব এই মতামতের সাথে আমরা একমত, কারণ কিস্তি যখন সমহারে পরিশোধিত হয় তখন প্রথম দিকের কিস্তিতে সুদের পরিমাণ বেশি থাকে এবং ঋণের পরিমাণ, অবলম্বিত ঋণের পরিমাণ কম থাকে,
ক্রমাগতভাবে সুদের পরিমাণ কমতে থাকে এবং অবলম্বিত ঋণের পরিমাণ বাড়তে থাকে, দুটার যোগফল সর্বদা সমান হয়। অর্থাৎ 10,000 যোগ 30,000 211 সমান 40,000, 6,000 যোগ 33,000 সমান 40,000, 3,000 যোগ 36,000 সমান 40,000। কিন্তু সুদ প্রতি বছর হ্রাস পাচ্ছে, সুদ প্রতি বছর হ্রাস পাচ্ছে, আর অবলম্বিত ঋণ প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে, অবলম্বিত ঋণ প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এটাকে আমরা বলি, এটা যদি হয় উল্টা পিরামিড তাহলে এটা হলো সাধারণ পিরামিড। তার মানে এইভাবে আমরা দুটা পিরামিড, একটা উল্টা পিরামিড একটা স্বাভাবিক পিরামিড, দুইটার যোগফল সমান সমান চিহ্ন হয়ে যাবে। অর্থাৎ উল্টা পিরামিড এবং সাধারণ পিরামিড, এইভাবে আমরা পরিশোধ করি। এই হলো আমাদের প্রশ্ন, উচ্চতর দক্ষতার প্রশ্ন। তাহলে আমরা আজকের আলোচনা মোটামুটি, আমরা ঋণ পরিশোধ তালিকা কিভাবে প্রস্তুত করতে হয় সেটাও দেখলাম, এবং জাবেদাভুক্তকরণের ইয়াটাও আমরা দেখলাম। এইভাবে আমরা পরীক্ষার প্রশ্ন সুন্দর করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের আলোচনা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই আশা নিয়ে। তোমাদের সুস্থতা কামনা করছি। তোমরা ভালো থাকো, মঙ্গলে থাকো।